পুরো দুনিয়াতে কোকা কোলা ও পেপসির লড়াই চলছে, কিন্তু কোকা কোলা এই যুদ্ধে সবসময় এগিয়ে রয়েছে। পৃথিবীতে 200টিরও বেশি দেশে কোকা কোলার প্রোডাক্ট বিক্রি করা হয়, কিন্তু আপনি কি জানেন কেন কোকা কোলা এত জনপ্রিয় কোল্ড ড্রিঙ্কস? আর তারা কেনই বা কোকা কোলা তৈরিতে শুকুরের রক্ত ও চর্বি ব্যবহার করে থাকে? আপনারা জানলে অবাক হবেন, কোকা কোলা তৈরির ফ্যাক্টরিতে এমন উপাদান মিশিয়ে তৈরি করা হয় যা সাধারণ মানুষের চিন্তার বাইরে। আজকের এই ভিডিওটার মধ্যে কোকা কোলা সহ আরও আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু পণ্য ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয় সেটা আমরা দেখতে চলেছি। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আর এই সব ফ্যাক্টরির গোপন তথ্য এক এক করে আপনারা জানতে চলেছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে শুরু করার পূর্বে যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটির অপশনে ক্লিক করে রাখবেন, আর কমেন্টের মধ্যে অবশ্যই নিউ সাবস্ক্রাইবার লিখে জানিয়ে দিবেন। তো প্রথমেই চলুন বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস এবং কোকা কোলার কাঁচের বোতল কিভাবে তৈরি করা হয় সেটা দেখে আসা যাক। কাঁচের বোতল তৈরি করার জন্য মূলত তিনটি উপাদান প্রয়োজন হয়, সেগুলো হলো সিলিকা, সোডা এবং চুন। যখন এগুলি মিশ্রণকে 1200 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করা হয় তখন এগুলো গলতে শুরু করে, এবং তৎক্ষণাৎ যদি ঠান্ডা করা হয় তাহলে কাঁচের জন্ম হয়। তাই এই গলিত পদার্থগুলোকে বোতলের শেপ আকারের ছাঁচের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। এরপরে এর ভেতর থেকে বেরিয়ে আসে সম্পূর্ণ তৈরি কাঁচের বোতল। এইভাবে মদের বোতল সহ বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কসের বোতল তৈরি করা হয়। এরপরে এগুলোকে ভালো করে পরিষ্কার করে কনভেয়ার বেল্টে দেওয়া হয়। এরপরে মেশিনের সাহায্যে বোতলের ভেতরে কোকা কোলা ভরা হয়। এরপরে উপরে থাকা প্রেশার মেশিনের সাহায্যে বোতলের ঢাকনা লাগিয়ে দেওয়া হয়, যা পরবর্তীতে কনভেয়ার বেল্টের সাহায্যে গিয়ে বড় বড় বক্স ভর্তি করে বাজারে পাঠিয়ে দেওয়া হয়। এবার চলুন নারিকেল তেল কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয় সেটি দেখে আসা যাক, কারণ নারিকেল তেল মা বোনেদের জন্য কতটা উপকারী সেটা সকলেই জানেন, আর এটা সম্পর্কে আলাদা করে বলার কিছুই নাই। নারিকেল তেল তৈরি করার জন্য প্রথমেই বড় বড় নারিকেল বাগান থেকে নারিকেল সংগ্রহ করা হয়। এরপরে এগুলোকে বড় বড় ট্রাকে করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। ফ্যাক্টরিতে নিয়ে আসার পর কর্মচারীরা এর উপর থেকে শক্ত আবরণকে আলাদা করে ফেলে। এরপর শুধু নারিকেলকে একটি মিক্সার মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হয়। এরপরে প্রচণ্ড প্রেশার দেওয়া হয়, এর ফলে একটি পাইপের সাহায্যে নারিকেলের দুধ বেরিয়ে আসে। এরপর সেটিকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জ্বালিয়ে নারিকেল তেলে পরিণত করা হয়। এরপরে একটি স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে নারিকেলের খাঁটি তেল বেরিয়ে আসে। তারপর এগুলোকে সঠিক মাপে বোতলে ভরা হয় এবং সেগুলোকে প্যাকেটিং করে বাজারে পাঠিয়ে দেওয়া হয়। যে কোনো জীবাণু বা ভাইরাস থেকে বাঁচার জন্য আমরা স্যানিটাইজার ব্যবহার করে থাকি। তো চলুন এবার দেখে আসা যাক স্যানিটাইজার কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয়। আপনারা জানলে অবাক হবেন, স্যানিটাইজার তৈরির সব থেকে প্রধান উপাদান অ্যালোভেরা জেল। এরপরে রয়েছে অ্যালকোহল ও অয়েল। স্যানিটাইজার তৈরি করার জন্য একটি কন্টেইনারে প্রথমে অ্যালকোহল, অয়েল এবং চুনা পাউডার ব্যবহার করা হয়। এরপরে মেশিনের সাহায্যে ভালোভাবে এটাকে মিক্সড করা হয়। এরপর এর মধ্যে অ্যালোভেরা জেল দেওয়া হয়। এরপরে একটি স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে নির্দিষ্ট মাত্রায় বোতলে স্যানিটাইজার ভরে দেওয়া হয়। এইগুলোকে বোতলে ভরার পরে এর মধ্যে ঢাকনা লাগিয়ে দেওয়া হয়। তারপর একটি কনভেয়ার বেল্টের সাহায্যে এখানে থাকা কর্মীদের কাছে এসে পৌঁছায়। তারপর এর উপরে লেবেল লাগিয়ে দেওয়া হয়। তারপর এটাকে বক্সে ভরে সারা দেশের বাজারে পাঠিয়ে দেওয়া হয়। এবার চলুন জনপ্রিয় কোকা কোলা ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয় সেটা দেখে নেওয়া যাক। কোকা কোলার সফলতার কারণ হচ্ছে সিক্রেট ফর্মুলা, যারা হাজার শত বছর ধরে কাউকেই জানায়নি। ফ্যান্টা, স্প্রাইট, কোকা কোলা এই ড্রিঙ্কসগুলো কোকা কোলার কোম্পানিতে বানায়। কোকা কোলার কোম্পানির সব থেকে বেশি বিক্রিত পানি হচ্ছে সেই পুরাতন কোকা কোলা। প্রতিদিন পৃথিবীতে 800 কোটিরও বেশি কোকা কোলার বোতল বিক্রি হয়। কোকা কোলা তৈরি করার জন্য প্রথমে ফ্যাক্টরিতে কার্বোনেটেড বেভারেজ তৈরি করা হয়, কিন্তু কার্বোনেটেড বেভারেজ একটি গোপন ফর্মুলায় তৈরি করা হয়। তাই এটা কী দিয়ে তৈরি করা হয় তা কেউই জানে না। তারা তাদের উপাদান লিস্টে এটাকে ন্যাচারাল ফ্লেভার নামে লিখে রাখে। এই কার্বোনেটেড বেভারেজকে পানির সঙ্গে মেশানো হয়। কোকা কোলার ভেতরে শতকরা 90% পানি থাকে। এটি তো পৃথিবীর 900টি আলাদা স্টেশনে তৈরি করা হয়, তাই পানি পরিবর্তনের জন্য এর স্বাদ পরিবর্তন হতে পারে। সেই জন্য পানিকে প্রথমে স্যানিটাইজ এবং এরপরে এমনভাবে ফিল্টার করা হয়। এরপর একটি বড় কন্টেইনারে কার্বোনেটেড ওয়াটার, চিনি, ক্যাফেইন, ফসফরিক অ্যাসিড, ক্যারোমেল, প্রাকৃতিক ফ্লেভার যা তাদের নিজস্ব ফর্মুলায় তৈরি করা এটা সম্পর্কে কেউই জানে না। এরপর সেই বড় কন্টেইনারের মধ্যে এটি ভালোভাবে মেশানো হয়। তারপরে সক্রিয়ভাবে এগুলোকে বোতলে ভরা হয়। বোতলের ভরার পর বোতলের উপরে ঢাকনা লাগিয়ে লেবেল লাগিয়ে দেওয়া হয়। তারপরে এগুলো প্যাকেটিং করে বাজারজাত করা হয়।
তো এবার আপনাদেরকে জানিয়ে দিই কোকাকোলার মধ্যে আসলে কি শুকরের রক্ত ও চর্বি মেশানো হয়। তো ফার্স্টেই বলি এটা সম্পূর্ণ গুজব, কারণ সফট ড্রিঙ্কের মধ্যে কোকাকোলা সবথেকে বেশি বিক্রি হয়। আর এই কোকাকোলার কোম্পানির মানকে কমানোর জন্য কিছু কোম্পানি তাদের নামে এমন ধরনের গুজব ছড়িয়েছিল। আপনাদের এই বিষয়টি জেনে রাখা ভালো, কোকাকোলার নামে যে গুজব চলমান তা কোকাকোলার কোম্পানি জানে। তাই কোকাকোলা উৎপাদনের সব কাঁচামাল বাংলাদেশে নিয়ে আসা হয় মুসলিম দেশ মিশর থেকে। তো বন্ধুরা, সম্পূর্ণ হালাল উপায়ে এগুলো তৈরি করা হয়, সো এটা খাবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।